আসসালামু আলাইকুম সবাইকে সোজা ট্রেনিং একাডেমি পক্ষ থেকে আজকে আমাদের সুবিশাল কিন্তু গ্রাউন্ড এখানে আমার পাশে যেটা দেখতেছো এটাকে বলা হয় চিনাপ ঠিক আছে বা অনেকে বিম বলে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে কিন্তু অ্যাটলিস্ট তুমি যে ক্যান্টনমেন্টে যাও না কেন পাশটা কিন্তু চিনাপ পাততেই হবে ঠিক আছে পাশাপাশি আরও বেশি যখন পারবা তখন আরও ভালো অনেক জায়গায় কিন্তু 10টা পর্যন্ত দিতে বলো যখন যারা সেনাবাহিনীর সৈনিক পদে যাবা তাদের জন্য এই চিনাপ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আর কি এই পারবা তো তারা পারবে হ্যাঁ ভিডিও কিন্তু চলতেছে না পারলে মানুষ মান সম্মান খায় ফেলাবে তাই না যাওয়ার বাবা চেষ্টা করো ঠিক আছে মনোবল হারা যাবে না আস্তে আস্তে দাও মনোবল হারাবে না ঠিক আছে গুড গুড হাত ছেড়ে দাও হাত সোজা করো হাত সোজা করে শিখতে হবে ঠিক আছে উঠো আচ্ছা তুমি পারো তো স্যার দাও কি নাম বাবা তোমার সজীব সজীব আচ্ছা সজীবের একটু তোমরা একটু দেখো চিনাপটা হাত এইভাবে ছেড়ে দিয়ে একদম আবার থুতনি তোমার বিমের উপরে তুলতে হবে এটাই হচ্ছে চিনাপ মাটিতে স্পর্শ করা যাবে না ঠিক আছে যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবো অনেক ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীতে 7 ফিটের উঁচুতে বিম দেওয়া থেকে বা চিনাপ দেওয়া থেকে জাম করে উঠে কিন্তু ধরতে হবে তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ কয়টা পারলা 10টা পারছো আর কি এদিকে আসো কাছে আসো আচ্ছা কাছে আসো আমাদের স্টুডেন্ট অবশ্য কি নাম সজীব সজীব কোন জেলা থেকে আসছো স্যার ফরিদপুর জেলা থেকে আসছি প্রথম প্রথম কয়টা পড়তা স্যার প্রথম 3টা 4টা পড়তাম স্যার 3টা 4টা জি স্যার সজীবের ইচ্ছা হচ্ছিল সেনাবাহিনী সৈনিক হবে তো প্রস্তুতি নিলে তো উপকার আছে জি স্যার তো তোমরা যখন আসবা তোমরাও ভালোভাবে প্রস্তুতি নাও আর আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে তো প্রবল প্রস্তুতি থাকে জি স্যার যেমন সজীবে কিন্তু প্রথম 3টা 4টা পারতো এখন কিন্তু দেখলা তোমরা ও 10-12টা বেশি পারছে আর কি ঠিক আছে তো ব্যাপারটা এরকম যত বেশি প্রস্তুতি নেওয়া যাবে পরীক্ষায় তত বেশি উন্নত করা যাবে স্যার ভালো করা যাবে আর তত তাড়াতাড়ি নিজের সাফল্য অর্জন করা যাবে তাই না ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ তো এই হচ্ছে বিষয় আমরা এখন বিদায় নেব আমাদের সোজা ট্রেনিং একাডেমির গ্রাউন্ড থেকে এই যে আমাদের গ্রাউন্ড ঠিক আছে সবাই দেখতেছো যারা দেখো তারা তো জানোই আমাদের গ্রাউন্ডের ভিউ আর আমাদের ইউটিউবের ভিডিওগুলো যারা দেখো সব সময় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যা তোমরা বা আপনারা যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউটিউবের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে কারণ আমরা সবসময় এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল সবসময় আপলোড করি যাতে করে তোমরা মিস না করতে পারো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো যাক সবাই ভালো থেকো আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে